أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আমি মোহাম্মদ নাজমুল হক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহী তো আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় পাঠ ১২ পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা করব তো শুরুতে আমরা পরিচ্ছন্নতা পরিচয় পরিচ্ছন্নতা জিনিসটা কি এটা আগে দেখি পরিষ্কার সুন্দর পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে পরিষ্কার সুন্দর পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে শরীর মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা ময়লা আবর্জনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বিশৃঙ্খল অরাজকতা থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দুর্নীতি ভেজাল থেকে নিজেকে হেফাজত করা এটা পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত ইসলামী পরিভাষায় শরীয়ত নির্দেশিত পন্থায় নিজের জীবন পরিচালনা করাকে পরিচ্ছন্নতা বলা হয় যেমন দেহ মন খাদ্য বস্ত্র বাসস্থান এই সমস্ত কিছু যেন ইসলামের বিধানের বাইরে নাই যেন না কারণটা হলো ইসলাম কখনো উশৃঙ্খল আচরণকে পছন্দ করে উশৃঙ্খল জীবনযাপনকে ইসলাম কখনো করে ইসলাম সুনিয়ন্ত্রিত জীবনযাপনকে পছন্দ করে পরিচ্ছন্নতার গুরুত্ব হল আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহিরুন পবিত্রবান ব্যক্তিত্ব যেন অন্য কেউ কোরআনকে স্পর্শ না করে এখানে আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস পবিত্র যেমন পবিত্র কোরআন শরীফ এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এই কিতাবকেও যদি কেউ স্পর্শ করতে চায় তাকে অবশ্যই রুজু করতে হবে পবিত্র হতে হবে নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে চায় অবশ্যই তাকে পবিত্র হতে হবে এবাদত কবুল যদি হতে হয় তাহলে অবশ্যই তাকে হালাল খাদ্য অর্থাৎ পবিত্র খাদ্য খেতে হবে এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুর শাতরুল ইমান পবিত্রতা ইমানের অর্থে কাজেই যার পবিত্রতা নাই তার ইমানও পুরোপুরি এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ইউহিব্বুত মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে পছন্দ করেন তো যেহেতু আল্লাহ তাআলা ইন্নাল্লাহু তাইয়িবুন লা ইয়াকবালু আল্লাহু ইল্লা তাইয়িবান আল্লাহ তাআলা নিজে পবিত্র আর অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না কাছে একজন মুসলমান হিসেবে আমরা কখনো অপবিত্র কোনো কিছুকে গ্রহণ করব না এবার আলোচনা করব দৈহিক পরিচ্ছন্নতা বিশেষ করে মানুষ সামাজিক জীব মানুষ যখন সমাজে চলাফেরা করে তার দৈহিকভাবে যদি সে পরিচ্ছন্ন পরিপাটি যদি না থাকে তাকে কি ভালোভাবে মেনে নেবে তাকে তখন সুন্দর দেখায় না বিশেষ করে অনেক অজু গোসল পবিত্রতা ঠিক মতো যদি অর্জন না করে তাহলে কিন্তু তার শরীর দুর্গন্ধযুক্ত হয় ও আমরা অনেক ফ্যাশনিস্ট ছেলে আছি যারা চুল বড় বড় করে রাখি বিশাল বড় করে চুল রাখি ইসলাম বাবি রেখা সুন্দর সেটা একটা সুন্দর ড্রেস হুজুর পাক নিজে বাবি রেখেছেন কিন্তু ফ্যাশনিস্ট স্টাইলে চুল রেখে বাতাসে উড়িয়ে বেড়ায় এখানে একরকম কালার এখানে একরকম কালার ভ্যারাইটি শো এটা ইসলাম অনুমোদন করে নাই এটা একটা অপরিচ্ছন্নতা নিয়ে এটা করতে এরপরে অনেকে হাতের নখ বড় করে রাখে ইসলামের বিধান হলো হাতের নখ কেটে ছোট রাখা এই যে হাতের নখ যখন বড় রাখতেছে তখন সেই নখের ভিতরে ময়লা ঢুকতেছে শিকারী প্রাণীদের বড় বড় নখ থাকে কিন্তু একজন সভ্য মানুষের বড় নখ থাকতে পারে এরপরে অনেকে শুনেছি এরকম যে বেদটি খায় অর্থাৎ মুসলমান মুসলমান সন্তান সকালবেলা উঠবে ঘুম থেকে অজু করবে নামাজ পড়বে পবিত্র হবে কিন্তু ঘুম থেকে উঠে বিছানায় বসে অনেকে নাকি মুখ ধোয়া ব্যতীত চা খায় এটা সত্যি একটা মানে
ভিন্নতাকে আছে এই কাজগুলো সত্যি অনেক অনেক খারাপ এরপরে অনেকে অনেক মানুষ আছে এরকম যে প্রসাদ পায়খানার ব্যাপারে একেবারেই অসচেতন প্রসাদ করতেছে তার প্রসাদের ছিটটা তার গায়ে আসতেছে কিনা এটার কোনো খবর থাকে না কিন্তু আদর্শ প্রাক্তন পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন বেশিরভাগ মানুষের কবরের আজাবের কারণ হলো প্রসাবের সিরাটা কারণ সে যখন প্রসাব করতেছে ওটা শীতের দিন গায়ে আসতেছে কেন প্রসাবের প্রসাব যদি না পান তার একটা ফোটা যদি আমার গায়ে কোনো ছিটটা যদি আসে তাহলে এই নাকাত অবস্থায় ও চতুর্থ জমের নামাজ হবে না তো এই জন্য বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিশ্চয় প্রসাব বেশিরভাগ কবর আজাবের কারণ হয়ে থাকে বিশেষ করে আমরা যখন বাথরুমে যখন যাবো সাবধানে যেন আমাদের শরীরে কোন অপবিত্র না থাকে যেন না আর দৈহিক ভাবে পরিচ্ছন্ন ব্যক্তি যেরকম মানুষের কাছে পছন্দনীয় অনুরূপ ভাবে এই পবিত্র ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয় এবার আলোচনা করবো পোশাকের পরিচ্ছন্ন এবার আলোচনা করবো আত্মিক পরিচ্ছন্নতা আত্মিক পরিচ্ছন্নতা হলো দৈহিক পরিচ্ছন্নতার সাথে সাথে নিজের মনকে নিজের আত্মাকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখা হলো আত্মিক পরিচ্ছন্নতা আবার বলতেছি পোশাক যেমন পরিষ্কার দরকার আছে দৈহিক পরিচ্ছন্নতার পাশাপাশি শরীর পবিত্র আছে কিন্তু এর পাশাপাশি উপরে যে পবিত্র আছে তার অন্তরটাকেও এইভাবে পবিত্র রাখাটাই হচ্ছে আত্মিক পরিচ্ছন্নতা অর্থাৎ অন্তরে কোন প্রকার পাপ যেন তার স্পর্শ না করে এই জন্য নিয়ম হলো আদেশের ভাষ্য الشيطان جاسم على قلب ابن ادم فاذا ذكر الله خلص واذا غفل وسوس الشيطان خاتم সন্তানে কাউকে খুব শক্ত ভাবে মজবুত করে ধরে রাখে فاذا ذكر الله خلص যখন সে আল্লাহ তাআলা জিকির করতেছে خلاص সে যখন পালিয়ে যায় واذا غفل وسوس সে যখন আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে থাকে শয়তান তাকে অসুস্থ করে দিতে থাকে অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলাটাই হচ্ছে শয়তান আল্লাহ তাআলার পথে চলাটাই হচ্ছে শয়তান এবং সেখানে আল্লাহ পাকের অবশ্যই রক্ষণ এই জন্য আমাদেরকে দৈহিক পরিচ্ছন্নতার সাথে সাথে অবশ্যই আত্মিক পরিচ্ছন্নতা আমাদের ভিতরে রাখতে হবে এরপরে আলোচনা করতে হচ্ছে পোশাকের পরিচ্ছন্নতা বিশেষ করে নামাজ যদি পড়তে হয় অবশ্যই শরীর পাক বা অর্থাৎ পোশাকটা পবিত্র হতে হবে এটা একটা বিষয় আছে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়াবাত কুতাফি আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত নবীর পোশাক পরিধান করে তো যাই হোক যে পোশাক আমরা পড়তেছি এক পোশাক যদি একবার কয়েকবার ব্যবহার করা হয় সেই পোশাক সাধারণত ঘামে যেমন দুর্গন্ধ হয় অথবা বিভিন্ন ধরনের নোংরা হয়ে যায় সেই নোংরা পোশাক যেন আমরা না পরি সেটাকে যতটুকু সম্ভব পোশাক নতুন নতুন পড়তে হবে এটা শর্ত না কিন্তু পুরাতন যেটা রয়েছে সেটাকে সুন্দর ভাবে সেটাকে ধুয়ে পরিষ্কার করে না পরা যায় এটা হচ্ছে ইসলামের বিধান আলোচনা করব পরিবেশের পরিচ্ছন্নতা বিশেষ করে আমরা যেখানে বাস করি আমি যে ঘরে বসবাস করি সেই ঘরে ময়লা আবর্জনা আছে কিনা তার ধুলো বলি আছে কিনা বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা কোনো কিছু আছে কিনা এগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর পাশাপাশি স্কুল মাদ্রাসা বিশেষ করে তোমরা যারা এই স্কুলে পড়ো স্কুলে তোমরা চকলেট খাওয়ার পর চকলেট খোসা দিন সেখানে ফেলে দাও এক প্যাকেট ছোট বিস্কুট খেয়েছো ওটাকে খোসাটা ওখানে ফেলে দাও কিন্তু এটা করা যাবে অনেকে বড় অভ্যাস আছে যে রাস্তা করে যেখানে সেখানে কপ খুশি কিন্তু সেই কপ থুতু ফেলতেছে তার কাছে ঘৃণার কারণ না হলেও কিন্তু অপর ব্যক্তি যখন দেখে এটা অবশ্যই ঘৃণার কারণ হয়ে দাঁড়ায় এই অভ্যাস গুলিকে আমাদের এই যে খারাপ অভ্যাস গুলি সেগুলিকে আমরা অবশ্যই দূর করার চেষ্টা করবো এরপরে আমার পানি পান করি পানিতে গোসল করি পানিতে কাপড় চোপড় পরিষ্কার করি এখন এই পানিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় বা সুন্দর যদি পানি না হয় পানি পবিত্র ভালো অথবা ভালো পানি গুলো তিনটি রং স্বাদ এবং গন্ধ এটাকে ইসলামের পরিভাষায় আওসফুল মা বলা হয় পানির গুণাগুণ
এই রংশাক বন্ধ এটাকে যদি ভালো রাখতে হয় অবশ্যই সেটাকে পরিচ্ছন্ন করতে হবে। বিশেষ করে শহরে দেখা যায় যে সমস্ত পুকুরগুলি রয়েছে আশপাশে, সেই সমস্ত পুকুরে দেখার মানুষ অনেক নোংরা জিনিস ফেলে, কিন্তু আমি নোংরা জিনিস ফেলে দিচ্ছি আর একজন মানুষ যার বাসায় কোনো টাইপের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা, সে দেখানো পানি ব্যবহার করতেছে। অর্থাৎ সামগ্রিক ভাবে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে এই কাজটা করতেছি এই কাজটা আমার জন্য কতটা যুক্তিযুক্ত। সুতরাং আমাদের কর্তব্য হবে আমাদের বাড়ি স্কুল কলেজ রাস্তাঘাট পরিষ্কার রাখবো, সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা অভিযান চালানো। অর্থাৎ বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেনে বাসে উঠার পরে অনেক যাত্রী মনে হয় কোনো পাঁচটা টাকা নিজে কিনে ফেলছে, একটা সিট মাত্র সে ভাড়া দিয়ে উঠেছে মাত্র কোনো পাঁচটা টাকা নিজে হয়ে গেছে বা ট্রেনে নিজে হয়ে গেছে, সে তখন সেখানে বাদাম খাচ্ছে চকলেট খাচ্ছে, এই যে বাদাম খাওয়ার পরে বাদামের খোসা গুলি সে যদি সুন্দর করে এক জায়গায় রেখে সে যদি সুন্দর করে তার নির্ধারিত ডাস্টবিনে ফেলে অবশ্য পরিবেশটা সুন্দর থাকে, কিন্তু সে এটা ছিটাতে ছিটাতে চকলেটের খোসা গুলি ছিটাতে ছিটাতে দেয়। এইভাবে যেখানে সেখানে এইভাবে চলাফেরা এটা করা যাবে না। এরপরে আরেকটা বিষয়, অনেক মানুষ খাবার খায়, তো খাবার খাওয়ার সময় নিয়ম হলো তার বিধান হলো খাবার পাত্রের এক সাইড থেকে খাবার শুরু করা এবং শেষ পর্যন্ত খাওয়া, কিন্তু খাওয়ার পরে দেখা যায় যে খাবারে অনেক খাবার লেগে থাকে, অনেক খাবার চলতে অনেক কিছু লেগে থাকে। ইসলামের বিধান হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো সেই খাবার পাত্রটাকে আঙুল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে চেটে খাবে, এটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইসলাম কিন্তু সৌন্দর্যের প্রতীক, ইসলাম অসুন্দর কোনো কিছুকে সমর্থন করে না। খাওয়ার ক্ষেত্রে হোক, মানবের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে ইসলাম সুন্দর, ইসলাম পরিপাটি, ইসলামের সমস্ত বিধানগুলি সুন্দর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সর্বপ্রথম কথা হলো এটাই যে আমরা দৈহিক পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা মোটামুটি সবাই সচেতন, আর এর পাশাপাশি আমরা আর্থিক যে পরিচ্ছন্ন সেটা আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব। পোশাক পরিচ্ছন্ন মোটামুটি আমাদের সবারই কম বেশি থাকে, আর বিশেষ করে আমাদের অবহেলা থেকে এই যে বিষয় আর্থিক পরিচ্ছন্নতার ব্যাপারে, অর্থাৎ অন্তরকে পাপমুক্ততা থেকে হেফাজত করা আর পরিবেশের পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা করি। তোমরা স্টুডেন্ট অনলাইন পড়া পড়াতে গিয়ে যখন উঠে গেছো ওইটা সুন্দর করে গুছিয়ে রাখবে, টেবিলটা সাথে গুছিয়ে রাখবে। অনেকে দেখা যায় যে বিছানা থেকে উঠার পরে তার মশারিটা গুছাতে হয় অথবা তার বিছানাকে সুন্দর করে পরিপাটি করতে হয়, এটা সে করতে পারে না। কেন? তখন তার প্রাপ্ত হয়ে তার আমল করতে চান করে, কেন চাপতে তাই হোক। তো আমরা এই দৈহিক পরিচ্ছন্নতা, আর্থিক পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা, এই সব দিকে আমরা খেয়াল রাখবো। কারণ হলো আলোচনা বলছেন